গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মানিত পদ যদি বলা যায় এবং সর্বোচ্চ সম্মানিত পদ রাষ্ট্রপতি পদ, এই পদে যে কোনো ধরনের বিতর্ক সমালোচনা বা এই পদের মনোনয়ন নির্বাচন এ নিয়ে যে কোনো ধরনের আলাপ আলোচনা বা বিতর্ক, সেটি সমাজের অন্য মানুষজনের ক্ষেত্রে যেরকম হোক না হোক, অন্তত সাংবাদিকদের ক্ষেত্রে এটা খুবই বিব্রতজনক এবং একটি খুবই, যেহেতু লিখতে হয়, বলতে হয়, মানুষকে জানাতে হয়, এটা খুব বিব্রতকর একটা অবস্থা নিশ্চিতভাবেই বলা যায়। এই বিব্রতকর জায়গা থেকে কেন কথাটি উঠছে, যেমন আজকে প্রধান নির্বাচন কমিশনারের মুখ দিয়ে এসছে যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির পদ নিয়ে অবান্তর বিতর্ক অনাকাঙ্ক্ষিত বিতর্ক, কথাটি আসবে কেন সেই প্রেক্ষাপটে একটি রিপোর্টে সবগুলো দিক উঠে এসছে। আমরা যুগান্তর, প্রথম আলো সহ বেশ কয়েকটি পত্রিকা থেকে আপনাদেরকে কোট করছি। সেখানে বলা হয়েছে, একসময়কার দুর্নীতি দমন কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে কোনো আইনি বাধা নেই, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির পদ নিয়ে যে বিতর্ক সামনে আনা হচ্ছে সেটা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এগুলো বলেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রশ্নে যদি এ ধরনের অবান্তর বিতর্ক সৃষ্টি করা হয় সেটা হবে অনাকাঙ্ক্ষিত। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যিনি দুদকের একজন সাবেক কমিশনার, ইতিমধ্যে তাকে বিজয়ী ঘোষণা করে গ্যাজেটও প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে গ্যাজেটটিতে সব কিছুই কিন্তু কমপ্লিট, সব কিছুই সম্পন্ন হয়েছে। দুদক আইনে বলা আছে, কোনো কমিশনার অবসর নেওয়ার পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিয়োগের যোগ্য হবেন না। ঠিক এই একটা জায়গা থেকে সংবিধানের 66 ধারায় আমার যতদূর মনে পড়ে সেই ধারা কোট করে গত দুদিন ধরে বেশ কয়েকজন, যেমন অ্যাডভোকেট স্বাধীন মালিক সহ দেশ এবং দেশের বাইরে থেকে কিছু কলামিস্ট, তারা ইস্যুটা প্রথম সামনে আনেন এবং প্রথম সারির পত্রপত্রিকায় এটা লিখা হয়েছে। এ নিয়ে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ এবং 1996 সালের শাহাবুদ্দিন আহমদ বনাম আবু বকর সিদ্দিক মামলার রায়টি পড়ে শোনান তিনি, সিএসি পড়ে শোনান। সিএসি বলেন, গত 12 তারিখে রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়া হয়, দুজন সংসদ সদস্য প্রস্তাবক এবং সমর্থন করেছেন, রাষ্ট্রপতি প্রার্থী তাতে সম্মত হয়ে তার বিবৃতি দিয়েছেন। 13 তারিখ বাছাইয়ের জন্য নির্ধারিত ছিল, বাছাইয়ের কাজটি প্রধান নির্বাচন কমিশনার তথা নির্বাচনী কর্তার একক এবং অবিভাজ্য, এটা কমিশনের কোনো দায়িত্ব নয়, দায় দায়িত্ব ভুলভ্রান্তি সব কিছুর দায়ভার প্রধান নির্বাচন কমিশনারকে এককভাবে নিতে হবে। খুবই কিন্তু শক্ত কথা। সেজন্যই যেহেতু বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের উপর অর্পিত একটি একক অবিভাজ্য দায়িত্ব, তাই আমি প্রধান নির্বাচন কমিশনার কাম নির্বাচনী কর্তা হিসেবে কিছু কিছু উত্থাপিত বিষয়ে বিভ্রান্তি নিরসনের সুবিধার্থে কিছু বক্তব্য উপস্থাপন আবশ্যক মনে করছি, সিএসি বলছেন। সিএসি বলেন, একটি প্রশ্ন উঠেছে যে প্রার্থীর সাংবিধানিক বা আইনগত অযোগ্যতা রয়েছে। এটা সত্য যে দুদক আইনে 9 ধারায় বলা হয়েছে যে কর্মাবসানের পর কোনো কমিশনার প্রজাতন্ত্রের লাভজনক কোনো পদে নিয়োগ লাভে যোগ্য হবেন না, এটা আছে, এটার আলোকে বিষয়টি বিবেচ্য। এতে করে অনেকে বলতে চেয়েছেন যে রাষ্ট্রপতির পদটি একটি লাভজনক পদ, রাষ্ট্রপতির পদ লাভজনক কি না সে বিষয়ে সংবিধানে স্পষ্ট কিছু বলা নেই। তবে এর আগেও এ নিয়ে বিতর্ক হয়েছে এবং 1996 সালে হাইকোর্ট এক রিট মামলার রায়ে সিদ্ধান্ত দিয়েছিল রাষ্ট্রপতি পদ লাভজনক নয়। শাহাবুদ্দিন চুপ্পুর বাংলাদেশের 22তম পরবর্তী রাষ্ট্রপতি এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাকে নির্বাচিত করেছে এবং এই নির্বাচনের প্রেক্ষিতে নানানজন নানান ইঙ্গিত কর্নার থেকে কথা বলছিলেন, কিন্তু এই সংবিধানের এই ধারাটি প্রধান নির্বাচন কমিশনার তিনি নিজেও বলছেন যে এটি স্পষ্ট নয়, দুদক আইনের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক বিষয় তাহলে এখানে প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করে নিচ্ছেন। কিন্তু আবার হাইকোর্টের যেহেতু অবজারভেশন আছে, হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছিল যে রাষ্ট্রপতি পদ লাভজনক পদ নয়, সুতরাং এই বিষয়টিকে আমাদের আসলে দেখার দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি। আরেকটা জিনিস আমার একটু বলার আছে, সেই জিনিসটা হলো, আমি আমার এর আগের কন্টেন্টে বলেছিলাম, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এখন এই বাংলাদেশে এখন যে অবস্থা, সামনে নির্বাচন এবং একটি ক্রান্তিকাল আসতে পারে বিভিন্ন দিক থেকে, এটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে, রাজনৈতিক দিক থেকে হতে পারে, সেই দিক থেকে ধরেন একরকম তো এটা দলীয় মনোনয়ন থেকেই হয় বা পদটি নিরপেক্ষ, রাষ্ট্রের প্রধান অভিভাবকের পদ কিন্তু দলীয়ভাবে বা দলীয় কোষ্টি পাথরে যাচাই করা মানুষগুলোই ওখানে সাধারণত যান। তো সেই জায়গায় এই যে কথাগুলো আইনি ব্যাপার সেবার প্যাচগুচগুলো তোলা হচ্ছে, এগুলোর চেয়ে আমরা যদি
কর্মে ফলে, ধরেন এখানে এক্স ওয়াই জেড আওয়ামী লীগের অন্য যে কেউ আসতো রাষ্ট্রপতি পদে, অন্য যে কেউ আসতো, তাহলেও কিন্তু ওই আওয়ামী লীগ বা তিনি আওয়ামী লীগ করে এসছেন, আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড স্ট্রং, এই বিষয়গুলো আলোচনা হতো। সেই প্রেক্ষাপটে আমরা বলেছি যে ওই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমাদের দেশের প্রধান অভিভাবকের পদটি উনি, যেমন আমরা যদি অ্যাডভোকেট আব্দুল হামিদের কথা বলি, আমরা জিল্লুর রহমানের কথা বলি, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কথা বলি, তারা এই জাতির মনে কিছু যেভাবে হোক কিছু না কিছু দাগ কেটে গেছেন এবং এই পদগুলো থেকে বড় ধরনের কোনো বিতর্ক বা জাতি অসম্মানিত হয় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ফলে শাহাবুদ্দিন চপ্পু আমাদের পরবর্তী রাষ্ট্রপতি, এই জায়গায় আমাদের রাষ্ট্রপতি, আমাদের রাজা, আমাদের প্রধান, তিনিই তার কর্ম দিয়ে আমাদেরকে নির্ধারণ করে দিবেন যে পরবর্তী বিচার বিবেচনা কী হয় না হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।